আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, উপবৃত্তির টাকাটা আশেপাশে সবাই পাচ্ছে কিন্তু আমি এখনো টাকা পেলাম না। দেখো এমন অবস্থায় কিন্তু টেনশন হওয়া স্বাভাবিক, তবে ইনশাল্লাহ চেষ্টা করব আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে টেনশনটা দূর করে দেওয়ার। কারণ কি কি কারণে তুমি এখনো টাকাটা পাওনি বা তোমার অ্যাকাউন্টে এখনো টাকাটা কেন ঢোকেনি সমস্ত তথ্য দিয়ে দেবো। ইনশাল্লাহ টেনশন করার কোনো কিছু নেই, তোমরা নির্দিষ্ট সময় টাকা পেয়ে যাবে। কিন্তু টাকাটা আসতে লেট কেন হচ্ছে বা টাকাটা কবে আসবে, যারা এখনো টাকাটা পাওনি তারা কবে পাবে, এই তথ্যটা দিয়ে দিব। দেখো সাধারণত তোমাদের কথা কি বলবো, আমি যে ইউটিউব থেকে আমার যে টাকাটা আসে আমি কিন্তু শিওর, আমি কিন্তু একদম 100% শিওর থাকি প্রতি মাসে এই কয় তারিখের ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যখন এক দুই দিন দেরি হয়ে যায়, মানে ব্যাংক দিতে দেরি করে, ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকাতে দেরি করে, তখন আমি প্রচন্ড টেনশনে পড়ে যাই। অ্যাকাউন্ট নাম্বার কি ভুল ছিল, কোনো জায়গায় কি ভুল ছিল, নাকি এখনো টাকাটা আসলো না, নাকি ব্যাংক ভুল করে টাকা অন্য কারো অ্যাকাউন্টে পাঠিয়ে দিল, আমি কিন্তু শিওর টাকা আসবে, তারপরে টেনশনে পড়ে যাই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু টেনশনে পড়াটা স্বাভাবিক। তবে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো। এখনো কথা হচ্ছে, আমরা মেইন কথায় চলে যাই, আজে বাজে কোনো কথা বলবো না, মেইন কথায় চলে যাই। প্রথম কথা হচ্ছে টাকাটা এখনো কেন আসেনি। অনেক শিক্ষার্থী টাকা পেয়েছে, অনেক স্কুলে টাকা দিয়ে দিয়েছে, সম্পূর্ণ শিক্ষার্থীরা টাকা পেয়ে গেল, আমি এখনো কেন টাকা পেলাম না। এখন দেখো এই যে উপবৃত্তি, আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম, সেদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম উপবৃত্তি যেদিন টাকা বিতরণ শুরু হয় সেদিন যেটা আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছি, ক্লিয়ারলি বলেছি যে টাকা বিতরণ কখনো একদিনে সম্পন্ন হবে না। তুমি যদি ভাবো যে দুই দিন তিন দিন পর তো পাওয়ার কথা, তাও কেন পাচ্ছে না, না দুই দিনের ভিতরে সম্পন্ন হবে না। সারা বাংলাদেশে পুরো বাংলাদেশের উপবৃত্তি বিতরণ হচ্ছে একসাথে। এখন এই উপবৃত্তি বিতরণ হতে বোর্ড থেকে বলে দেওয়া হচ্ছে ধাপে ধাপে বিতরণ হবে। অর্থাৎ কি, তোমার স্কুলের তালিকাটা হয়তো এখনো আসেনি, আসবে 5 দিন পর আসতে পারে, 7 দিন পর আসতে পারে। সারা বাংলাদেশে শুধুমাত্র যে ক্লাস 6 এর উপবৃত্তি প্রদান করছে এমনটা না, বা সারা বাংলাদেশে শুধুমাত্র কলেজের উপবৃত্তি দিচ্ছে এমনটা না, সারা বাংলাদেশের কয়েকটা ক্লাসের শিক্ষার্থীদেরকে পুরো বাংলাদেশে একবার উপবৃত্তি দিচ্ছে। এখানে কিন্তু কোটি কোটি টাকার ব্যাপার, এই কোটি কোটি টাকা একটা তুড়ি মেরে কিন্তু কেউ পাঠিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন কথা হচ্ছে, অনেকে আবার এমন অভিযোগ করছে, ভাইয়া আমার তো 5,800 পাওয়ার কথা বা 5,000 পাওয়ার কথা, আমি পেলাম 1,200, আমি পেলাম 1,000, এমনটা কেন হলো। দেখো তোমাদের উপবৃত্তি যে নির্দিষ্ট অ্যামাউন্টটা তোমাদের পাওয়ার কথা বা তোমাদের জন্য যে অ্যামাউন্টটা বরাদ্দ হয়েছে সেই অ্যামাউন্টের টাকাটা তুমি পাবে, সেই অ্যামাউন্টের টাকাটা তুমি পাবে। হয়তো প্রথম কিস্তিতে পেলে না, কিন্তু দ্বিতীয় কিস্তিতে পাবে। প্রথম কিস্তিতে অল্প পেয়েছ, দ্বিতীয় কিস্তিতে বড় একটা অ্যামাউন্ট পাবে, কিন্তু তোমার জন্য যে নির্দিষ্ট টাকা এই টাকা তুমি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে। এখন যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা ঢোকেনি, যারা প্রচন্ড পরিমাণে টেনশনে আছো, দেখো প্রথম কথা হচ্ছে উপবৃত্তিতে তোমার যদি নাম থেকে থাকে, তোমার নাম যদি উপবৃত্তি তালিকায় আর থাকে, তাহলে তুমি উপবৃত্তি পাবে, আজকে হোক বা কালকে হোক উপবৃত্তি তুমি পাবে। এখন কথা হচ্ছে উপবৃত্তির যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা 10 দিনের সময় লাগবে, 15 দিনের সময় লাগবে, এখানে এখানে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। এখানে প্রতিদিনই তারা উপবৃত্তি দিচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো স্কুলের শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে, প্রতিদিনই পাচ্ছে। কিন্তু তুমি যে স্কুলে আছো বা তুমি যে কলেজে আছো, হয়তো বা ওই কলেজটা তালিকার একটু শেষের দিকে পড়ে গেছে, যার জন্য তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে লেট হচ্ছে, এটাই হচ্ছে মূল বিষয়। যদি তোমার উপবৃত্তিতে নাম থেকে থাকে, তাহলে টেনশন করার কোনো কারণ নেই, তুমি ইনশাল্লাহ উপবৃত্তি পাবে, হয়তো বা একটু লেট হবে কিন্তু পাবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা কম টাকা পেয়েছো, অল্প টাকা পেয়েছো, যে অল্প কেন টাকা ঢুকলো, আমার তো আরও বেশি ঢুকার কথা ছিল, তাদেরকে বলে রাখছি যে অল্প টাকা পাওয়ার কারণ হচ্ছে তুমি প্রথম কিস্তিতে যে সামান্য পরিমাণ অ্যামাউন্টটা পেয়েছো, তুমি পরবর্তীতে তোমার যে মোট অ্যামাউন্টটা, টোটাল যে অ্যামাউন্টটা পাওয়ার কথা প্রথম কিস্তিতে যেটা পেয়েছো, এটা বাদে বাদবাকি যা আছে এটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি পেয়ে যাবে। প্রতি বছরই এমন করে তারা, যে হয়তো বা প্রথম কিস্তিতে অল্প টাকা দেয় বা দ্বিতীয় কিস্তিতে অল্প টাকা দেয়, আবার পরবর্তী যে কিস্তিতে টাকাটা দিবে সেটা কিন্তু ফুল একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। এবং উপবৃত্তির যে কার্যক্রম, যে কার্যক্রমটা আমাদের জুন মাস থেকে শুরু হয়েছে, এমনও হতে পারে যে জুন মাস পুরোটা উপবৃত্তি দিতে থাকবে তারা, জুলাই মাস পর্যন্ত চলবে। অর্থাৎ ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। একটু লেট হতে পারে, হয়তো 10 দিন লেট হতে পারে, হয়তো 8 দিন লেট হতে পারে, বা 15 দিনও লেট হতে পারে, তারপরে কিন্তু টেনশন করার কোনো দরকার নেই যে অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে, টাকাটা হয়তো অন্য কোনো খানে চলে গেছে, না একদমই না। উপবৃত্তিতে তোমার যদি নাম এসে থাকে, তুমি যদি সকল তথ্য সঠিকভাবে দিয়ে থাকো, তাহলে ইনশাল্লাহ 2 দিন পরে হলেও, একটু লেট হলেও, তুমি তোমার টাকাটা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবে। আশা করি এই বিষয়ে আর কোনো শিক্ষার্থী টেনশন করবে না। তোমরা প্রচণ্ড পরিমাণে টেনশন করছিলে, এই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করলাম। টেনশন করার কোনো দরকার নেই, ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা শিক্ষার্থী টাকা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে। খোদা হাফেজ।